WBCS 2022-এ যারা এখনও আবেদন করতে পারেননি এবং আবেদন করতে গিয়ে অনেকে প্রবলেমের মধ্যে পড়েছেন, ওটিপি আসছে না অনেকের, অনেকের পাসওয়ার্ড ঠিক দেওয়া সত্ত্বেও বলা হচ্ছে যে পাসওয়ার্ড ভুল আছে, এনরোলমেন্ট আইডি পাচ্ছে না, তাদের জন্য আজকের এই ভিডিওটি। ভিডিওটি আপনারা যারা যারা আবেদন করেননি WBCS-এ এবং পেমেন্ট করা সত্ত্বেও আপনাদের পেমেন্ট দেখাচ্ছে সাকসেসফুল হয়নি, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো আপনাদেরকে জানিয়ে রাখবো, আমরা কিন্তু এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম WBCS নোটিফিকেশন সম্পর্কে, যেখানে WBCS-এ কারা কারা আবেদন করতে পারবেন, কীভাবে আবেদন করবেন সমস্ত ডিটেলস বলা ছিল। স্টেপ বাই স্টেপ একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আপনারা নিজের মোবাইল থেকে বা ল্যাপটপ থেকে কীভাবে আবেদন করবেন, আপনারা চাইলে সেই ভিডিওটা ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন বা আপনারা আই বাটন থেকে দেখে নিতে পারেন। এছাড়াও আপনারা WBCS-এ আবেদন করার সময় অনেক রকম প্রবলেমের মধ্যে সম্মুখীন হচ্ছিলেন, তো সেই সমস্ত তথ্যগুলো নিয়ে আজকে আপনাদের এই ভিডিওতে বলবো। লাস্ট ডেট বৃদ্ধি করা হয়েছে, আপনাদেরকে জানাবো কবে পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে আপনারা ডিটেলসে জানতে পারবেন। তার আগে আপনাদেরকে একটি গুড নিউজ জানাবো, আপনারা যারা অনলাইনে সরকারি চাকরির প্রস্তুতি নিতে চান তাদেরকে জানাবো, আপনারা চাইলে বর্তমানের সাবস্ক্রিপশন প্রাইজে আনঅ্যাকাডেমিতে সাবস্ক্রিপশন নিতে পারেন। বর্তমানে প্রাইজের থেকে কিছুদিন পর থেকে 1 এপ্রিল থেকে প্রাইজটা হাইক করা হবে WBCS-তে, এবং আপনারা যে কোনো কোর্সের দাম কমাতে এক্সাম 365 কোডটাকে ব্যবহার করতে পারেন। এবং আপনাদের জন্য আনঅ্যাকাডেমি নতুন একটি ব্যাচ শুরু করেছে, আগমন ফাউন্ডেশনস কোর্স ফর WBCS প্রিলিমস মেন্স 2023, 4 নম্বর ব্যাচ এটি, 12 মাস ডিউরেশনসের একটি ব্যাচ, প্রিলিমস মেন্সকে টার্গেট করে 2023-এ যারা দেবেন তাদের জন্য এই ব্যাচটি শুরু হচ্ছে, মার্চের 23 তারিখ থেকে এই ব্যাচটি শুরু হচ্ছে। এবং এখানে ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, রিজনিং, কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি, পলিটিক্স, বায়োলজি, ম্যাথস প্রত্যেকটা বিষয়ে আপনাদেরকে গাইড করা হবে। যে কোনো কোর্সের দাম কমাতে এক্সাম 365 কোডটাকে ব্যবহার করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য ডিসকাউন্ট লিংক রাখা রয়েছে। এছাড়াও আপনারা যারা WBBর প্রস্তুতি নেবেন, WBSSC রেলওয়ে বা ব্যাঙ্কিংয়ের প্রস্তুতি নেবেন তাদের জন্য বিভিন্ন রকমের কোর্স আছে, বাংলাতে আপনারা প্রিপারেশনস নিতে পারবেন, 30% ডিসকাউন্ট পেয়ে যাবেন এক্সাম 365 কোড ইউজ করার ফলে। ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য লিংক রাখা রয়েছে। তো বন্ধুরা, আমরা আছি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট, এবং এখানে দেখুন ইম্পর্টেন্ট নোটিস রিগার্ডিং ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এক্সামিনেশন 2022 অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 02/2022। তো এখান থেকে আমরা PDFটাকে ডাউনলোড করলাম। তো এখানে দেখুন 22/3/2022 আজকেই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এবং এখানে যেটা বলা হচ্ছে আপনারা WBCS-এ আবেদন করার সময় অনেকেই ওটিপির প্রবলেম, পাসওয়ার্ডের প্রবলেম বা এনরোলমেন্ট আইডি সংক্রান্ত বিভিন্ন রকম প্রবলেম ফেস করছিলেন। অনেক অ্যাসপিরেন্ট PSC-কে জানিয়েছে যে এই প্রবলেমগুলোর কথা, যে কারণে PSC ঠিক করেছে যে আপনাদের যে সমস্ত প্রবলেমগুলো আছে সেগুলো ঠিক হয়ে যাবে 24/3/2022 আগে। এবং আপনারা অনেক আবেদন করতে পারেননি বা পারছেন না, তাদের জন্য তাদের কথা মাথায় রেখে অনেকটা সময় বৃদ্ধি করা হয়েছে। দেখতে পাচ্ছেন ক্লোজিং ডেট ফর সাবমিশনস অফ অনলাইন অ্যাপ্লিকেশনস 5 এপ্রিল 2022। তো 5 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এপ্রিল মাসের, এবং আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা এর মধ্যে আবেদন করে ফেলুন। তার কারণ শেষের দিকে যখনই আবেদন করতে যাবেন তখনই দেখবেন এরকম প্রবলেমগুলোর মধ্যে পড়তে হচ্ছে, এবং অনেকেই বলছেন যে পেমেন্ট করা সত্ত্বেও পেমেন্ট সাকসেসফুল হয়নি। তাদেরকে বলবো যদি আপনার ব্যাংক থেকে টাকা কেটে নেয় সেক্ষেত্রে 48 ঘন্টা ওয়েট করুন, আপনার পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে। এটা নিয়ে আমরা অলরেডি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি, তো সেই ভিডিওটা যারা দেখেননি দেখতে পারেন। এবং কোনো রকম অন্য কোনো প্রবলেমের সম্মুখীন হলে অবশ্যই কমেন্ট করুন, আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। তো আপনাদেরকে জানিয়ে রাখবো, আপনারা যদি মোবাইল থেকে আবেদন করতে চান সেক্ষেত্রে এই 11 মিনিট 51 সেকেন্ডের ভিডিওটি আপনারা দেখতে পারেন, WBCS 2022-এর ফর্ম ফিলাম সংক্রান্ত একটি ভিডিও, এখানে আপনারা বিস্তারিত দেখে নিতে পারবেন। এবং এখানে এডিট উইন্ডো যেটা, অর্থাৎ দেখা গেল আবেদন করে ফেলেছেন অনেকে, তো আবেদন করার পরে অনেকের মনে হচ্ছে যে আমার কোথাও একটা ভুল গিয়েছে বা নামের কোনো স্পেলিং ভুল গিয়েছে বা কোনো একটা তথ্য আমার সেটা ভুল হয়ে গেছে, তো আমি সেটাকে ঠিক করতে চাইছি। তাদের জন্য গুড নিউজ, এডিট উইন্ডো দেওয়া হবে 8 এপ্রিল থেকে 14 এপ্রিল পর্যন্ত, অর্থাৎ 8 এপ্রিল থেকে 14 এপ্রিলের মধ্যে আপনারা একটা অপশান পাবেন এডিট উইন্ডো, সেখান থেকে আপনারা আপনার তথ্যগুলোকে কারেক্ট করতে পারবেন যদি কোনো ভুল থেকে থাকে। আর যাদের সমস্ত কিছু ঠিক আছে তাদের আর কিছু করা লাগবে না। তো আশা করছি আপনাদেরকে এই তথ্যটি দিতে পারলাম। এবং অনেকের মনে প্রশ্ন থাকছে বা আছে যে WBCS প্রিলি পরীক্ষা কবে হতে পারে, তো আপনারা জানেন যে অফিসিয়াল যেই বিজ্ঞপ্তি সেখানে বলা হয়েছে মে মাসে, তবে আপনারা এটুকু শিওর থাকুন জুন মাসের দিকে কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে 19 জুন। তো এটা আনঅফিসিয়াল আপডেট, তবে আমরা যখনই অফিসিয়াল আপডেট পাবো আপনাদের কাছে আমি নিশ্চয়ই ভিডিও আকারে পৌঁছে দেবো। সকলে ভালো থাকবেন বন্ধুরা, বাই বাই।